শতাব্দী প্রাচীন চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন মালদা জেলা তথা আমাদের রাজ্যের এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ পিরিয়ডে সূচনা হওয়ার পর পরাধীন ভারতবর্ষে শত প্রতিকূলতা সত্ত্বেও স্থানীয় মানুষদের শিক্ষাদানের মতো পবিত্র কাজটি সাবলীলভাবে করে এসেছে এই বিদ্যায়তন। এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তৎকালীন রাজাধিরাজ মহামান্য শ্রী শরৎচন্দ্র রায়বাহাদুর মহাশয়। এরপর শিক্ষাক্ষেত্রে একের পর এক অসামান্য নিদর্শন প্রদর্শন করে সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন আজ সারা রাজ্যের অন্যতম সেরা বিদ্যা মন্দিরের সম্মানে সম্মানিত। স্বাধীন ভারতের রাষ্ট্রপতি প্রথমবারের জন্য মালদা জেলায় পদার্পণ করেছিলেন এই শিক্ষালয়ের হাত ধরেই। সিদ্ধেশ্বরীর 125তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে 2014 সালে তৎকালীন রাষ্ট্রপতি মহামহিম শ্রী প্রণব মুখার্জির আগমনে ধন্য হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণ। এই রকম নানান গৌরব গাথায় চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন অলঙ্কৃত হয়েছে বারংবার। তাই আজ আপামর চাঁচলবাসীর কাছে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন অহংকারের অলঙ্কার। বিদ্যালয়ের সাম্প্রতিক আকর্ষণ গতানুগতিক পাঠদান প্রক্রিয়ার বাইরে বেরিয়ে ছেলে মেয়েদের জীবনমুখী শিক্ষাদানে আগ্রহ জাগিয়ে তোলা, আর এই কাজে সফলভাবে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠানের কনজিউমার্স ক্লাব। গত টানা 7 বছর ধরে জেলার সেরার শিরোপা অর্জন করেছে এই বিদ্যালয়ের কনজিউমার্স ক্লাব। ছেলে মেয়েদের সাধারণ উপভোক্তাদের নিয়ে সার্বিক কাজকর্ম প্রশংসা করিয়েছে জেলা তথা রাজ্যের আধিকারিকদের। অতি সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী আস্টারুল হক মহাশয়, কনজিউমার্স ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শ্রী কমলকৃষ্ণ দাস মহাশয় ছেলে মেয়েদের সাথে নিয়ে মহকুমা ও জেলা স্তরে দরবার করেন চাঁচল মহকুমায় উপভোক্তা বিষয়ক দপ্তর খোলার জন্য। কেননা 70 কিলোমিটার দূরত্বে অবস্থিত জেলা উপভোক্তা দপ্তরে অনেক উপভোক্তাই ঠকে যাওয়ার পরও নিছক সময় ও দূরত্বের কারণে যেতে চাইতেন না। অবশেষে রাজ্য সরকারের উপভোক্তা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয় এই আবেদন খতিয়ে দেখেন ও তাদের এই আবেদন মঞ্জুর করেন। শুধু তাই নয়, গত 16ই সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই শুভ উদ্বোধন করেন, যা আর কিছুদিনের মধ্যে চাঁচল শহরে আত্মপ্রকাশ করবে। এই আনন্দময়ী পরিবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসরারুল হক মহাশয় কি বলেছেন একবার দেখে নি। দীর্ঘদিন থেকে আমাদের চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে কনজিউমার ক্লাব রয়েছে। এই কনজিউমার ক্লাবের কার্যকারিতা আমরা গোটা চাঁচলবাসী তথা মালদাবাসীকে জানাতে পেরেছি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু আমাদেরকে যে কোনো অফিসিয়াল কাজের ব্যাপারে মালদা যেতে হতো, তাই আমাদের কনজিউমার ক্লাব ভাবল যে মহকুমা ভিত্তিক একটা অফিস দরকার। আমরা 2018 সালে আমাদের মাননীয় এসডিএম সাহেবকে এই জন্য একটা আবেদন জানাই যে মহকুমা ভিত্তিক যেন আমাদের একটা কনজিউমার ক্লাবের কনজিউমার অফিস যেন হয়। তো উনি আমাদের আবেদনে সাড়া দিয়ে নিশ্চয়ই উনি উপর লেভেলে সেই আবেদন পাঠান, এবং আমরা এবছর জানতে পারি যে আমাদের মহকুমায় একটা কনজিউমারের মহকুমা ভিত্তিক অফিস হতে চলেছে। যে অফিসটা গত 16ই সেপ্টেম্বর বিভাগীয় মন্ত্রী মাননীয় সাধন পাণ্ডে মহাশয় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চাঁচলের সবজি মন্ডিতে উদ্বোধন করেছেন, এবং আনুষ্ঠানিক উদ্বোধন এই করোনা প্রকোপের পরেই হবে। এতে আমাদের একটা সুবিধা হয়েছে কি, যে আমাদের যে কোনো রকম কাগজপত্র জমা দেওয়া শুধু নয়, অফিসারের সঙ্গে আলোচনা করা, বিভিন্ন রকমের অনুষ্ঠান করা এবং অভাব অভিযোগ সমস্ত কিছু আমরা আমাদের বাড়ির পাশে আমাদের মহকুমার অফিসে জানাতে পারবো। এতে করে চাঁচল সাবডিভিশনের চাঁচল মহকুমার 3টি যে থানা, সেই 3টি থানার প্রত্যেকটা স্কুলে যে যার যে সমস্ত স্কুলের কনজিউমার ক্লাব রয়েছে, তারা নিজে নিজের অভাব অভিযোগ কাগজপত্র ঠিক নির্দিষ্ট সময়ে অনায়াসে মালদা না গিয়ে এখানে জমা দিতে পারবে। এই সুবিধাটা হয়েছে, এবং সঙ্গে সঙ্গে শুধু স্কুলের কনজিউমার ক্লাব নয়, যারা সাধারণ জনগণ তাদের অভাব অভিযোগ, যেরকম আমরা প্রায় শুনি ওজন কম দিচ্ছে, প্রায় শুনি বাটখারা রিনিউ করা নেই, প্রায় শুনি যে ওষুধ ভেজাল, এই যে ভেজাল যে কোনো জিনিসের যে কোনো উপভোক্তার অভিযোগ
সেটা তারা এখানে অভিযুক্ত নথিভুক্ত করতে পারবে এবং তার সুফল পাবে। আমরা চাই যেহেতু এটা চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রচেষ্টায় হয়েছে, আমরা চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ক্লাব কনজিউমার ক্লাব আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা বিভাগীয় মন্ত্রী মহাশয়কে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি আমি। এবং এর জন্য গোটা চাচল মহকুমা যেহেতু উপকৃত হবে, আমরা সবার সমস্ত পশ্চিমবঙ্গ সরকারকেও এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। কনজিউমার্স ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কমল কৃষ্ণ দাস মহাশয় খুব আনন্দিত হয়ে দু চার কথা বলেছেন। চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন মালদা জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা শিক্ষক হিসেবে ছেলে মেয়েদের গতানুগতিক যে শিক্ষাদান প্রক্রিয়া, তার সাথে সাথে তাদের জীবনমুখী শিক্ষাদান করবারও চেষ্টা করি। সরকারি উদ্যোগে আমাদের জেলায় 30টি বিদ্যালয়ে কনজিউমার্স ক্লাব গঠিত হয়েছে বাচ্চাদের নিয়ে। মূলত অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এই ক্লাব গঠন করেছি। আমাদের এই ক্লাবের মূল অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে সচেতন করে তোলা, কোনো দ্রব্য ক্রয় করতে গিয়ে তারা যদি কোনো বিপদে পড়ে, ক্ষয়রাতির সম্মুখীন হয়, ঠকে যায়, তাহলে কিভাবে তারা সেই প্রতিকারগুলো পেতে পারে এটা আমরা তাদের যেমন শেখায়, তেমন সাধারণভাবেই আমাদের যে এলাকার অতি সাধারণ মানুষেরা রয়েছেন তারা যাতে তাদের কোনো দ্রব্য ক্রয় করতে গিয়ে ঠকে না যান সেই ব্যাপারটা সুনিশ্চিত করবার জন্য আমরা তাদের নিয়ে সেমিনার করি, তাদের গিয়ে বোঝানোর চেষ্টা করি, লিফলেট প্রদান করার চেষ্টা করি। এলাকার প্রায় সমগ্র এলাকাতেই আমরা এরকমভাবে জনসংযোগ তৈরি করার চেষ্টা করি যাতে কোনো উপভোক্তায় তার মানে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। তো এই প্রসঙ্গে আমরা দীর্ঘদিন ধরেই এই কাজ করতে করতে আমরা অনুভব করি যে দূরত্ব একটা বড় কারণ। জেলায় ক্রেতা সুরক্ষা দপ্তর একটাই মালদায়, তো সেখানে আমাদের উত্তর মালদা মহকুমার বিশেষ করে আমাদের যে গ্রামীণ এলাকাগুলো আছে সেখানকার মানুষ অহরহ ঠকে গেলেও দূরত্ব, অর্থ এবং সময়ের কারণেই মালদা উপভোক্তা দপ্তরে গিয়ে অভিযোগগুলো জানায় না। অনেকে আমাদের সঙ্গে, আমাদের কনজিউমার ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন, আমরা সেই তাদের অভিযোগগুলো নিয়ে জেলায় গিয়ে পৌঁছাই সাধ্যমতো। এটা বেশ কয়েক বছর ধরে আমরা এই কাজটা করে এসেছি কিন্তু সেটা অপ্রতুল। তাই আমি আমার বিদ্যায়তনের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে সাথে নিয়ে, ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে একযোগে প্রথমে মহকুমা শাসক, পরবর্তীকালে জেলা দপ্তরে আবেদন জানাই যে আমাদের এই এলাকায় অন্তত উত্তর মালদা মহকুমায় চাঁচলে যেন একটি উপভোক্তা দপ্তর খোলা হয়, এতে মানুষের সুবিধে হবে। তার যুক্তিগুলো আমরা সাজিয়েছিলাম, কতগুলো উদাহরণ দিয়েছিলাম বেশ কয়েকজন মানুষের কথা উল্লেখ করে। পরবর্তীকালে আমরা দেখি যে 2018 সালে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি এবং পরবর্তীকালে দেখি যে মাননীয় উপভোক্তা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সাধন কুমার পাণ্ডে মহাশয় তিনি কিন্তু আমাদের এই আবেদন গ্রহণ করেছেন এবং চাঁচলে উপভোক্তা দপ্তর খোলার প্রস্তাব দিয়েছিলেন। এটা বেশ কিছুদিন আগেই দিয়েছিলেন কিন্তু এই সদ্য 16ই সেপ্টেম্বর, এই চলতি মাসের 16 তারিখে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমাদের এই দপ্তরটির উদ্বোধন করেছেন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ কলেবরে উপভোক্তা দপ্তর চাঁচলে শুরু হয়ে যাবে এবং তার কাজকর্ম শুরু করবে। আমরা চাই যে উপভোক্তারা সরাসরি সেখানে যোগাযোগ করুন, অথবা যদি অসুবিধে থাকে তাহলে আমাদের কনজিউমার্স ক্লাবের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন, আমরা সরাসরি আপনাদের সেখানে গিয়ে পৌঁছে দেব আপনাদের অভিযোগ। এইভাবে আমরা কাজ করতে চাই আগামীতে। তবে উপভোক্তা কিন্তু আমরা সকলেই, যিনি টিভি ফ্রিজ বিক্রি করছেন তিনি কিন্তু আবার সোনার দোকানে সোনা কিনতে যাচ্ছেন, জামা কাপড়ের দোকানে জামা কাপড় কিনতে যাচ্ছেন, মুদিখানার দোকানে গ্রসারির আইটেমগুলো কিনতে যাচ্ছেন, আবার মুদিখানার দোকানদার উল্টোভাবে জামা কাপড় কিনছেন, টিভি ফ্রিজ কিনছেন, কম্পিউটার কিনছেন। প্রত্যেকেই উপভোক্তা, নির্দিষ্ট যে ব্যবসা করছেন সেই ব্যবসা বাদ দিয়ে
দৈনন্দিন ক্রিয়াকলাপ পরিচালনার জন্য সমস্ত রকম জিনিসপত্রগুলোই কিন্তু আমাদের প্রয়োজন হয় এবং আমরা এই সমাজে সমস্ত মানুষজনই কিন্তু উপভোক্তা। তাই আমরা চাইব আমরা আরও সচেতন হই এবং আমাদের যে ন্যায্য অধিকার সেটার থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হয়, এই নিয়ে আমাদের এই প্রয়াস জারি থাকবে। আগামী দিনেও আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আরও এই রকম সমাজ সেবামূলক কাজে মানুষের পাশে দাঁড়ানোর কাজে নিয়োজিত থাকব। সাম্প্রতিক করোনা পরিস্থিতির প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের এই নতুন মহকুমা আঞ্চলিক কার্যালয়টির পরিষেবা আপাতত অধিকারের মালদা কার্যালয় থেকে দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে মহকুমা স্থিত কার্যালয় থেকে মহকুমার মানুষকে যাবতীয় পরিষেবা প্রদান করা হবে। এই বিষয়ে মালদা জেলা উপভোক্তা দপ্তরের মুখ্য আধিকারিক শ্রী বিপ্লব সরকার মহাশয় কিছু বলেছেন। গুড মর্নিং এভরিওয়ান, ফার্স্ট অফ অল আই উড লাইক টু কনভে মাই স্পেশাল গ্র্যাটিচিউড অন বিহাফ অফ দ্য রেসিডেন্ট অফ চাঁচল সাব ডিভিশন টু দ্য অনারেবল মিনিস্টার ইন চার্জ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট শ্রী সাধন পান্ডে, টু দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী অক্ষি ভট্টাচার্য, টু দ্য সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট শ্রীমতি সোমা ভট্টাচার্য, অ্যান্ড দ্য ডিরেক্টরেট অফ কনজিউমার অ্যাফেয়ার্স ইন এফডিপি শ্রী শেখর রায় for their earnest effort to set up these six regional offices in separate six subdivisions of the state of West Bengal. The Department of Consumer Affairs has come up with a special intention to set up regional office in every subdivision of the state of West Bengal to facilitate the residents of farthest and remote village and subdivisions of the state of West Bengal to lodge their complaint easily, to lodge their grievance to the regional office easily. And I think it will be a good benefit for the residents living in farthest village and subdivisions of the state of West Bengal. By which they can complain easily, they can lodge their complaint easily to their local jurisdictional office. And also it will be beneficial for this department to induce sense of consumer rights and protection to every nook and corner of the state of West Bengal through different regional offices set up in subdivisional jurisdiction. In this juncture, I would like to say that few years back, a secondary and higher secondary level school, Chachol Siddheshwari Institution, effort for setting up a separate regional office in Chachol subdivision of Malda district. And they also proposed through a letter addressed to the subdivisional officer, Malda subdivision, for setting up a separate regional office in Chachol subdivision, by which the resident living in Chachol subdivision can get the benefit to easily lodge their complaint in local jurisdiction. And I think the Department of Consumer Affairs felt the need, at least for this purpose, to set up regional office at first instance in six subdivisions of the state of West Bengal. And these six subdivisions are Ulbadiya subdivision, Diamond Harbour, Holdia subdivision, Jongipur subdivision and Chachol subdivision. And I think the Department of Consumer Affairs is having the intention to set up regional office in every subdivision of state of West Bengal. I would like to say on behalf of the headmaster Sri Asrarul Haq and the teacher in charge Sri Kamal Krishna Das of Chachol Siddheshwari Institution, who have given their best effort to induce consumer protection, to induce the sense of consumer protection and consumer rights into the mind of children and their guardian and the local people living in the subdivision of Chachol. And for years they have organized various kinds of seminars and programs. And I think
I think they are successful to get all the students of their school learned about the sense of consumer protection and consumer rights. And I would like to thank to the headmaster and teacher in charge of the school for their best effort. I would like to say you all that there are 30 consumer clubs under jurisdiction of the Directorate of Consumer Affairs of this district. We have many schools like Nivedita Girls, Barlo Girls High School, Malda District Jela School, Chachol Siddheshwari Institution, Bhaluka RMM, etc. We have total 30 schools in the list. To try their best to induce the sense of consumer rights and protection to their local jurisdictional people and in the mind of their students. And I would like to say specially that this very school, Chachol Siddheshwari Institution, has tried its best to come with various special kinds of program to promote consumer awareness among the people. And I would like to thank especially to the headmaster, Sri Asrarul Haq, and Sri Kamal Krishna Das, teacher in charge consumer club of the school. Thank you. মালদা জেলা উপভোক্তা দপ্তরের অধিকারক শ্রী পরীক্ষিত পাটুয়ারী ও বিধুভূষণ সাহা চাচলবাসীর জন্য ছোট্ট একটি মেসেজ দিয়েছেন এই ভিডিও ক্লিপের মাধ্যমে। নমস্কার, আমি পরীক্ষিত পাটুয়ারী, উপভোক্তা কল্যাণ আধিকারিক, মালদা উপভোক্তা বিষয়ক দপ্তর। সর্বপ্রথম আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই চাচল মহকুমার অপমর জনবাস জনসাধারণকে, যাদের দীর্ঘদিনের আবেদনে সাড়া দিয়ে আজকে চাচল মহকুমায় তৈরি হয়েছে আমাদের নতুন আঞ্চলিক কার্যালয়। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সেই স্কুলেরই সহকারী শিক্ষক কমল কৃষ্ণ বাবুকে, যারা আজ বহু বছর আগে থেকে স্বপ্ন দেখেছিলেন চাঁচল মহকুমায় একটি নতুন আঞ্চলিক কার্যালয় খোলার, এবং এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তারা চাঁচল মহকুমা শাসকের কাছে একটি আবেদন পত্র জমা দেন। সঙ্গে সঙ্গে তিনি তারা একটি পত্রের মাধ্যমে আমাদের কাছেও আবেদন, আমাদের দপ্তরের কাছেও আবেদন রাখেন চাঁচলে একটি নতুন অফিস খোলা হোক, কারণ চাঁচলে অতি দরিদ্র শ্রেণীর মানুষেরা বা সাধারণ মানুষেরা অর্থ এবং সময় ব্যয় করে তাদেরকে যে কোনো সমস্যার সমাধানে মালদায় আসতে হতো। তাদের এই দুঃখ দুর্দশার কথা ভেবে তারা দিনের পর দিন অক্লান্ত প্রয়াস চালিয়ে গেছেন এবং তাদের এই আবেদনে সাড়া দিয়ে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সাধন কুমার পাণ্ডে মহাশয় গত 16 সেপ্টেম্বর ভার্চুয়ালি আমাদের এই অফিসের উদ্বোধন করেন চাঁচল মহকুমায়। এই চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন কনজিউমার ক্লাবের মাধ্যমে আজ দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। তারা একদিকে যেরকম জেলার বিভিন্ন জেলাগত বিভিন্ন প্রতিযোগিতায় তাদের শ্রেষ্ঠত্বের পতাকা বহন করে চলেছে, ঠিক তেমনি মানুষ জনসাধারণ দুঃখ কষ্টে যারা কেনাকাটা এবং পরিষেবা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছেন, কখনো বা র্যালির মাধ্যমে, কখনো বা লিফলেটের মাধ্যমে। ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই তাদের এই প্রচেষ্টাকে, এবং তাদের কাছে আমি আশা রাখবো আগামী দিনেও এইভাবে মানুষ যারা পরিষেবা এবং কেনাকাটা সংক্রান্ত সমস্যায় পড়বেন তাদের পাশে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং তাদেরকে আমাদের দপ্তরের ছাতার তলায় নিয়ে এসে
তাদেরকে বিভিন্ন ভাবে উপকৃত করবেন। এই আশা রেখে আজকের আমি এই দু চারটে কথা শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার, আমি বিভূষণ শাহ, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, মালদা কনজিউমার অ্যাফেয়ার্স। সমগ্র চাঁচলবাসী শুনে আনন্দিত হবে যে আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের নতুন অফিস চাঁচলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে, ফলে চাঁচল মহকুমা থেকে সাধারণ মানুষকে আর সময় এবং অর্থ ব্যয় করে মালদা সদর অফিসে আসতে হবে না। তারা যদি কোনো গুডস বা সার্ভিস বা জিনিস বা পরিষেবাকে যদি ঠকে যায় বা ঠকে গিয়ে থাকে বা ঠকানো হয় তাদেরকে, তাহলে তাদের সেই সমস্যার সমাধান চাঁচল অফিস থেকেই হবে। গত 16 সেপ্টেম্বর আমাদের এই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয় সাধন পাণ্ডে মহাশয় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 6টি অফিস উদ্বোধন করেছেন, যার মধ্যে একটি চাঁচল। এখানে একটা কথা বলে রাখা দরকার যে কনজিউমার অ্যাফেয়ার্স বিভিন্ন স্কুল বা কনজিউমার ক্লাব এদের মাধ্যমে ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রচার করে থাকে। জনগণের যে অধিকারগুলো আছে, ক্রেতা সুরক্ষার যে অধিকারগুলো আছে, সেগুলো নিয়ে প্রচার করে থাকে। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এই প্রচার সংক্রান্ত কাজে একটা বড় ভূমিকা পালন করে থাকে প্রতি বছরই, এবং তারা বিভিন্ন র্যালির মাধ্যমে, সেমিনারের মাধ্যমে চাঁচলের সাধারণ মানুষকে তার ক্রেতা অধিকার বা ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে তারা অবগত করে থাকে। এবং ক্রেতা সুরক্ষা দপ্তর আয়োজিত যে বিভিন্ন প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রতি বছরই প্রথম সারিতে থাকে এবং প্রথম অনেক ক্ষেত্রে তারা প্রথম স্থান অধিকার করে, এবং পরপর কয়েক বছর তারা বেস্ট কনজিউমার ক্লাবের তকমাও পেয়েছে। এই স্কুলের হেডমাস্টার সাহেব এবং কনজিউমার ক্লাবের দায়িত্বপ্রাপ্ত কমলকৃষ্ণ বাবু এবং এই স্কুলের ক্রেতা সুরক্ষার সেনানী ছাত্রছাত্রীরা, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আমরা চাইবো যে খুব দ্রুত এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনটা দূর হয়ে যাক এবং সাধারণ মানুষের জীবন আবার আগের ছন্দে ফিরে আসুক, এবং খুব দ্রুত যাতে আমাদের চাঁচল অফিসের কাজকর্মগুলো চাঁচলেই শুরু হয়, কেননা এখন চাঁচল অফিসের কাজকর্মগুলো মালদা সদর অফিস থেকেই চলবে। করোনা প্যান্ডেমিক দূর হয়ে গেলে তখন অফিসের চাঁচল অফিসের কাজকর্ম মালদা চাঁচল অফিসেই হবে। ধন্যবাদ। এ এক অনন্য গৌরব গাথা। সরাসরি চাঁচলের অধিবাসী বৃন্দের পাশে দাঁড়াতে পেরে আজ সত্যি নিজেদের ধন্য মনে করছেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ।